নির্বাচন ব্যবস্থার সংস্কার কেমন চাই শীর্ষক সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি। আর এই সময় আলোচকরা কথা বলেন পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। তারা বলেন নির্বাচনী রাজনৈতিক দলগুলোকে সহায়তার বিকল্প নেই, গণপ্রতিনিধিত্ব আদেশও বাতিল চান আলোচকরা। আমরা আশা করব যে তারা শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন অংশীদার, বিভিন্ন পেশাজীবী সংগঠন নির্বাচনে যারা কাজ করেন, আজকে যে ফোরামটি এই আয়োজন করেছেন, শিক্ষক, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, তাদের সাথেও আলোচনা করবেন। আমাদের কাঙ্ক্ষিত সংস্কার যদি আমরা অর্জন করতে পারি কিংবা রাষ্ট্র ব্যবস্থার যে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি, তারপরে 3-5টি নির্বাচন নির্বাচনকালীন একটা অন্তর্বর্তী সরকারের অধীনে হতে হবে। আলোচকরা বলেন দেশের 18 কোটি মানুষের দাবি সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নির্বাচন। শুধু নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি বলেও মন্তব্য করে সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করার পরামর্শ দেন বক্তারা। অংশগ্রহণ নির্বাচন নিশ্চিত করার জন্য সংবিধানের সাথে সাংঘর্ষিক 2008 সালে প্রবর্তিত রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা বাতিল করতে হবে। মহাসচিব মির্জা ফখরুল আলমগীর কিংবা অন্যরা মাইনাস কিংবা বিরাজনীতিকরণের বিষয়টিকে সামনে আনছেন কেন? তারা আলামত দেখতে পাচ্ছেন কিছু হয়তো। শুধু এই দায়িত্ব সরকারের, সরকারের আশপাশ থাকা ব্যক্তিরা যদি রাজনৈতিক বক্তব্য দেয়, দল গঠনের বক্তব্য দেয়, তাহলে তো সরকারের উপরে দায় বর্তাবে। সেটা সাকত সাহেবকেও নিতে হবে, ইউনুস সাহেবকেও নিতে হবে। তবে যে যাই বলুক না কেন, রাজনীতির মাঠে জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। একই সংবিধানের পরপর 2টি ধারা, আর্টিকেল 59 বলছে স্থানীয় সরকার, আর্টিকেল 60-তে গিয়ে বলা হচ্ছে স্থানীয় শাসন। এই জিনিসগুলো তো বহু বছর ধরে আবর্জনাটা জমে আছে। সুতরাং এখানে একে অপরকে দোষারোপ করার চেয়ে বরং রিকনসিলিয়েশনের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সেই জন্য আমরা বলি যে সব জায়গায় কিছু কিছু নতুন জিনিস সংযুক্ত করা দরকার। যেমন একটা জিনিস হতে পারে, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে নির্বাচন কমিশনের উদ্যোগে একই মঞ্চে দাঁড় করিয়ে দিয়ে কে কার কি আদর্শ, উদ্দেশ্য, কার কি লক্ষ্য সেটা জনগণের সঙ্গে কাছে বলবেন, যাদের কাছে রাষ্ট্রের মালিকানাটা নিহিত সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশনের অধীনে যারা ভোট নিয়ে কাজ করেন তাদের জন্য কঠোর আইন প্রণয়ন করলে সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেন সাবেক নির্বাচন কমিশনার ও উপদেষ্টা সাকত হোসেন। বলেন দ্বিপাক্ষিক পার্লামেন্ট হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো দরকার নেই। সরকারি বা আধা সরকারি হলে তারা একটা আইনের ভিতরে থাকে, যাকে সেই আইন দ্বারা পরিচালিত করা যায়, পরিচালনা না করতে পারলে সেটা তো ব্যর্থতা। এই জায়গাতে আমার মনে হয় আমি অনুরোধ করব একটা কথা, যে এইখানে আইনের একটু পরিবর্তন করতে হবে এইভাবে যে 15 দিনের জন্য নয়, ইলেকশন কমিশনের সাথে কাজ করে যদি সে কোনো ব্যত্যয় ঘটায় তবে সেই রিপোর্ট ইলেকশন কমিশনের রিপোর্ট হবে ফাইনাল রিপোর্ট ফর ইস ক্যারিয়ার। রাজনৈতিক দলসহ সব অংশীজন দলের সমন্বয়ে নির্বাচন কমিশন সংস্কার করে সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। আর এর জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার বলে মনে করেন নির্বাচন কমিশন ব্যবস্থার সংস্কার প্রধান। তাহলে শুধু ওই একদিনে যদি আমরা যদি নিবিষ্ট থাকি তাহলে কিন্তু নির্বাচন অনেকভাবে এটা বিতর্কিত হতে পারে, অনেকভাবে অগ্রান্তিক হতে পারে। তবে সব ছাপিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা ছিল সবার বক্তব্যই। অবশ্য মাইটিভি ঢাকা এখানে।